অবসরের পর থেকেই নিজেকে নিয়োজিত করেছেন মানব সেবায়। সেই ধারাকে বজায় রেখে আবারও আজ মানব সেবায় উদ্যোগী হলেন কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি গ্রামের প্রাক্তন শিক্ষক আজফর আলী মল্লিক। তার উদ্যোগে এদিন সিঙ্গি কাশিরাম শিশু শিক্ষা কেন্দ্রে আজ এক ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের অনুষ্ঠিত হয়। বর্ধমানের বিমস হসপিটালের সহযোগিতায় এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক মানুষ এদিন এই ক্যাম্পে বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। অবসরের পর থেকে এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গেই যুক্ত রয়েছে একথা জানিয়ে ক্যাম্পের উদ্যোক্তা তথা প্রাক্তন শিক্ষক আজফর আলী মল্লিক বলেন, স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প হচ্ছে, সেটা পরিষেবাটা দিচ্ছেন বর্ধমানের ডিমস হসপিটালের হসপিটাল থেকে। আমাকে জানানো হয়েছিল রাজেশ দ্বারা, আমাকে জানানো হয়েছিল সেই ক্যাম্পটা আজকে হচ্ছে। টিম এসে গেছেন এবং বিনামূল্যে হার্টের চিকিৎসা এবং অন্যান্য সব চিকিৎসাও এখানে করা হচ্ছে। প্রয়োজনে বিনা পয়সাতে ইসিজি বা অন্যান্য ওষুধও দেওয়া হচ্ছে, তো সবগুলো বিনামূল্যেই করা হচ্ছে। এবং এই জায়গাটা হচ্ছে সিঙ্গি কাশিরাম দাস শিশু শিক্ষা কেন্দ্র। কেমন লাগে এই যে আমরা এই মানুষদের পরিষেবা দিতে পারছেন বিনামূল্যে, কেমন লাগে? আমার কাজই হচ্ছে পরিষেবা দেয়া। হ্যাঁ, রিটায়ার্ডের পর থেকে আমি এই কাজগুলো খুব ভালোবাসি, মানুষের সেবা দেওয়ার জন্য আমি সবসময়তেই ব্যস্তই থাকি। তো এই যে মানুষজন আসছে বিনা পয়সায়, এদের যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এর জন্যে বিমস হসপিটালের যিনি মালিক বা যে সমস্ত কর্মচারী এসেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। অন্যদিকে এলাকায় এমন এক শিবিরের আয়োজন হয় বেশ খুশি বলে জানিয়েছেন স্থানীয় মানুষেরা। সমস্যা আরও অন্যান্য যেগুলো সমস্যা আছে সেগুলো দেখানো হচ্ছে এবং বিমস হসপিটাল থেকে পরিষেবাটা দেওয়া হচ্ছে। তার সঙ্গে মাস্টার মশাই আছেন আজফর আলী মল্লিক, তার সহযোগিতায় এই ক্যাম্পটি করা হচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কিসে পরিষেবা দিয়েছেন? আমি হাটের জায়গাতে। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম। প্রাণ IVF এন্ড ফার্টিলিটি সেন্টার, ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211 356102 এবং 786585878781।